বড়দিনের কেক প্যাকিং এ ব্যস্ত বেকারির কর্মচারীরা। বড়দিন আসতেই এখন বেকারিগুলোতে শুরু হয়েছে কেক তৈরির ব্যস্ততা। 25শে ডিসেম্বর উপলক্ষে জলপাইগুড়ির বিভিন্ন বেকারি শিল্পে বড়দিনের রকমারি কেক তৈরির পর এখন প্যাকিং এ ব্যস্ত কর্মচারীরা। এইবার তেমনভাবে কোনো অর্ডার তারা পায়নি বলে জানিয়েছেন বেকারির মালিকরা। যদিও এই সময় কেকের অর্ডার অনেকটাই পেয়ে থাকেন তারা, কিন্তু এইবার করোনার জন্য তাদের বিক্রি বা অর্ডার কোনোটাই শুরু হয়নি বলে তারা বলেন। 100 থেকে 500 টাকা সব দামের কেক পাওয়া গেলেও গতবারের থেকে এইবার দামেও অনেকটাই বেশি হয়েছে। এই এখন 25শে ডিসেম্বরের জন্য এখন এই কেকে নিচ্ছি, কিন্তু এইবার কিরকম বাজার হবে বুঝতে পারছি না। এবার তো করোনার বাজার চলছে, যার জন্য এই মোটামুটি এখন হালকা ধরনের করছি, তারপর বাজার বুঝে তারপরে আমরা কাজ করি আসছে। তারপর মোটামুটি করছি, এখন দেখি যেমন লোকের চাহিদা বুঝবো, বুঝে নিয়ে তারপরে সেগুলো আমরা সাধারণত এই বড়দিনের জন্য ফুড কেকই তৈরি করি, ফুড কেকই তৈরি হয়। আর তাছাড়া এমনি অন্য কিছু করি না, খালি এই বড়দিনের জন্যই এটা তৈরি হয়। হ্যাঁ, এই কথা হবে, গতবারের থেকে মানে খুবই কম চাহিদা, এখনও মানে বুঝতে পারছি না, যা যা করছি তাতে এখনও সেরকম কোনো রেজাল্ট পাচ্ছি না আমরা। হ্যাঁ, অর্ডারই হালকা হালকা সবাই বলে যাচ্ছে, যে বলে অল্প অল্প নিবো এবার।